নির্বাচনের নামে আওয়ামী লীগ তামাশা করছে বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি অভিযোগ করে বলেছেন আওয়ামী লীগ ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতায় রয়েছে তাই দেশ আজ বিপদগ্রস্ত ঠাকুরগাঁয়ের সদরে রুহিয়া থানা বিএনপি আয়োজিত বিএনপির নেতা তৈমুর রহমানের স্মরণ সভায় মির্জা ফখরুল ইসলাম বলেছেন স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও দেশের সমাজ তৈরি হয়নি যেখানে মানুষ অধিকার কাটাতে পারে সরকার দেউলিয়া হয়ে গেছে বলেও মন্তব্য করেছেন তিনি আর দলের সিনিয়র অভিযোগ করেছেন বিএনপিকে বাঙালি সংস্কৃতির প্রতিপক্ষ বানিয়ে সরকার বিদেশি শক্তির তাবেদারি করছে জাসাসের বর্ষবরণ অনুষ্ঠানে রিজবি আহমেদ অভিযোগ করেছেন সরকারের ব্যর্থতায় এবারের ঈদ এবং বাংলা নববর্ষ সাধারণ মানুষকে নিরানন্দে কাটাতে হয়েছে নিত্যপণের উচ্চমূল্যের জন্য ক্ষমতাসীন দল বাজার সিন্ডিকেটকে দায়ী করেছেন তিনি